নমস্কার, আমি ঋত্বিকা, চলে এসেছি জিও বাংলা থেকে। এই ভিডিওটি নিবেদন করবে প্রগতি রাইস, মনের মতো দামে মনের মতো চাল। বাংলা নাট্যমঞ্চের অন্যতম অভিনেতা সঞ্জীব সরকার, তাকে আজকে আমি আমার সাথে পেয়ে গেছি। তার আজকের নাটক শেখল ছেঁড়া হাতের খোঁজে। নাটকটি নিয়ে তো কথা বলবোই, তাছাড়া তার থিয়েটার নিয়েও একটুখানি স্যারের থেকে জেনে নেবো। স্যার, আপনাকে জিও বাংলায় স্বাগত। থ্যাংক ইউ। আজকের নাটক যেটি মঞ্চখ্যাত নাটক শেখল ছেঁড়া হাতের খোঁজে, আপনার চরিত্রটা নিয়ে একটুখানি স্যার বলুন। আসলে আজকে যে নাটকটি আমরা মঞ্চস্থ করব, তার নাম হচ্ছে শেকল ছেঁড়া হাতের খোঁজে। এই নাটক লিখেছেন তীর্থদা তীর্থঙ্কর চন্দ, আর নাটকটি পরিচালনা করেছেন শ্যামল চক্রবর্তী। এটি রঙ্গলোকের প্রযোজনা। এটি একটি রাজনৈতিক নাটক। আসলে সমরেশ বসুর একটি উপন্যাস আছে, এবং সেই উপন্যাসেরই নামকরণ এই নাটকের নামকরণ। উপন্যাসটি শেকল ছেঁড়া হাতের খোঁজে। এটা অনেক আগের লেখা একটি উপন্যাস, কিন্তু তারপর এই নাটকটি আজকের সময়ে দাঁড়িয়ে, যখন আমাদের এই রাজনৈতিক পালাবদল, আমাদের সামাজিক অবস্থান, আমাদের ব্যক্তিগত অবস্থান, অর্থনৈতিক দিক থেকে অবস্থান, আমাদের মানবিক সত্তা, নীতি, আদর্শ, এই সব কিছু নিয়ে যে আমাদের কোথায় আমরা একটা অবক্ষয়ের মুখে, তা সেই জায়গা থেকে নীতি আদর্শ কতটা জরুরি, সেই নিয়ে এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক নাটক। যে নাটকে আমার চরিত্রটি নাওয়ালা গারিয়া, এটি দ্য প্রোটাগনিস্ট থিয়েটারে, মানে নাটকে চরিত্র হিসেবে বলতে গেলে দ্য প্রোটাগনিস্ট, যার জীবনের নানা ভাঙা ওঠা পড়া, এই নিয়ে নাটক। আসলে আমার অভিনয়ের খিদে হিসেবে যদি বলি, তাহলে এই চরিত্র আমার কাছে একটা বিরাট পাওয়া। আমি রমাদার ছাত্র রমাপ্রসাদ বণিকের থিয়েটার দলে দীর্ঘদিন আমি রমাদার সাথে কাজ করেছি, সেই সৌভাগ্য হয়েছে আমার। কিন্তু তারপরে রমাদা হঠাৎ করে চলে যাওয়ায়, অকাল প্রয়াণে রমাদার, আমি একটু বিভ্রান্ত হয়ে পড়েছিলাম যে কীভাবে আমি আমার থিয়েটারের কাজটা করব। তো তারপরে বাংলা থিয়েটারের অন্যান্য যে সমস্ত দলগুলো যারা নিয়মিত থিয়েটার চর্চা করছেন, তাদের সাথে কাজ করবার সুযোগ সুবিধে পাওয়া যাচ্ছে, তারা আমাকে সুযোগ দিচ্ছেন, সেইটা আমার কাছে একটা বড় পাওয়া। তো সেই হিসেবেই এই শেকল ছেঁড়া হাতের খোঁজে নাটকটি আমার কাছে আসে। একদিন পাঠ হয়, তারপর আমার ভালো লাগে।